সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বন বিভাগ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা 28টি স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেনের নেতৃত্বে সোনাটিলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বন বিভাগের ভূমি দখল করে গড়ে তোলা 28টি অবৈধ স্থাপনা সহ 5 একর ভূমি দখলমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, শাড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাদউদ্দিন ও গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবির সহ বন বিভাগের সদস্যরা।